সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী গরুরহাট, গাবতলী হাট। এখনও জমজমাটভাবে শুরু হয় নাই, তবে অনেক গরু আমদানি হয়েছে। আজ আপনাদের কিছু দেশি সার গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। বড় ভাই, এই গরুগুলো কি আপনাদের? হ্যাঁ। এগুলো দাম চাচ্ছেন কত করে ভাই? দাম চাচ্ছি ১ লাখ ৩৫ হাজার দাম চাচ্ছেন, তাই না? এগুলো একটা ওজন কত করে হবে? ওজন আছে হইল ৪.৫ মন। একটা ৪.৫ মন করে হবে। এগুলো দাঁত কয়টা করে হয়েছে? দাঁতে ৪টা করে দাঁত হবে। এখনো তো বাজারটা ভালো করে জমে ওঠেনি, তাই না? এখনো বাজার জমে ওঠেনি, এখন সময় লাগবে হয়তো। মানে আসতেছে যাইতেছে দেখতেছে। এই কালোটা কত দিয়েছেন? কালোটা তো অনেক বড়। কালোটা বড়, কালোটা দাম হচ্ছে ১ লাখ ৭৫ হাজার। এটা কি জাতের? এটা হলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া জাতের। আর এগুলো কার? আপনারই এই সবগুলো আপনার না? এইগুলো কত চাচ্ছেন? মানে জোড়া ৩.৫ লাখ? না, এক একটা ৩.৫ লাখ করে নাকি? আচ্ছা, এইগুলোর একটা ওজন কত করে হবে? একটা ৮.৫ মন করে হবে, তাই না? আচ্ছা, এগুলো ৩.৫ লাখের দাম চাচ্ছে, একটা ৮.৫ মন করে হবে আনুমানিক আইডিয়া। বড় ভাই, ছোট সাইজ গুলো কত চাচ্ছেন? এগুলো কত? এই যে ছোট গুলা ১ লাখ ২০ হাজার করে চাচ্ছেন, তাই না? এগুলোর বয়স কত করে হয়েছে? দুই দাঁত করে বয়স হয়েছে এগুলো, তাই না? এগুলো ১ লাখ ২০ করে যাচ্ছে, এগুলো দুই দাঁত করে বয়স হয়েছে। এখনো তো মানে গরু বেচা বিক্রি শুরু হয় না, তাই না? এখন কেউ কিনতে শুরু করে নাই। আপনার তো মানে আরো গরু আসবে, তাই না? এই বিটা, এই যে বড় গুলা কত চাইছেন? বড় গুলা কত? এগুলো ১ লাখ ৬০ করে দাম চাইছে। এগুলোর দাম ১ লাখ ৬০ করে দাম চাইছে। না, বিক্রি হবে। এখনো তো ঢাকার মানুষ দুই একদিন আগে কিনে এগুলা দাম চাইছেন কত করে ভাই? কোনটা? এই কালোটা কত চাইছেন? কালোটা চাইছেন ১ লাখ ৫। আর লালটা ১ লাখ ২৫। এগুলো কি জাতের? সিন্ধি জাত, তাই না? এগুলোর এক একটা ওজন কত করে হবে ভাই? একটা ৫.৫ মন করে হবে, তাই না? ১ লাখ ৫০ হাজার